আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সিলেট চ্যানেলের থেকে সবাইলে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা এবং অগ্রিম ঈদ মুবারক সুপ্রিয় দর্শক আজ পনেরোই জুলাই আগামী একুশ জুলাই আমাদের বাংলাদেশে ঈদুল আজহা পালিত হইব আর ঈদুল আজহা মানে কুরবানি আর এই কুরবানির সর্বশেষ অবস্থা জানাতে আজ পনেরোই জুলাই আমরা আইসি সিলেটের সবচেয়ে বড় গরুর বাজার হাজির বাজারে আমরা এখানে সর্বশেষ অবস্থা আপনাদের কাছে তুলিয়া ধরব আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক কমেন্ট শেয়ার করবা আমরা আগে যে গরুর বাজারে ইসলাম আপনারা দেখছেন যে মানুষে ভর্তি কিন্তু আজকের এই বাজারের অবস্থা সম্পূর্ণ ভিন্ন গতকালের যে লকডাউন ছাড়ছে যার কারণে মানুষের সেই বিশালতা নাই মানুষের ভিড় নাই একবারে প্রায় ফাঁকা আমরা সম্পূর্ণ অবস্থা আপনারা আপনারা দেখরা যে রাস্তার অবস্থা যেখানে মানুষ ঢুকা অসম্ভব ব্যবহার এখানে একবারে খালি গাড়ি ঘোড়া প্রায় নাই বললেই চলে আপনাদের আমরা সর্বশেষ সুস্থ আমরা বাজারের ভিতরে যাইমু সুপ্রিয় দর্শক এখন আমরা আইছি এই খাজির বাজারের হাটে এখন আমরা একজন এখানে একজন গরু বিক্রেতা আছেন তার কাছ থেকে জানিয়ে নিব যে বর্তমানে এই যে হাটের এই খাজির বাজারের পরিস্থিতি কেমন পরিস্থিতি গরু আছে কাস্টমার নেই

মাগুরা থেকে আগত দুইজন বিক্রেতার সাথে আমরা কথা হইলাম এখানে তারা যে কাছ থেকে জানতে পারলাম যে আগের তুলনায় গত বছরের তুলনায় এখন গরু আছে কিন্তু কাস্টমার নাই ক্রেতা নাই এখন লকডাউন চারছে আগামীতে যত দিন যাইব তখন কাস্টমার চলবো ভাইগুলো দামও তো ও ভাই সাহেব ও ভাই সাহেব দামটা কত হইব

দর্শক হল আপনারা জানেন যে বাংলাদেশ আজকে লকডাউন সারছে যার কারণে আগের মতো কিন্তু গরুরই বাজার নেই গরু আপনারা গরু রাখার জায়গায় দেখরা দেখা সেরেমুখা দেখ গরু রাখার জায়গা প্রায় খালি এখানে এখনও গরু অনেক পৌঁছছে না বাজার যতই লোক রাজ্য যত গভীর রইব যেমন তেমনই গরুর সংখ্যা বাড়ব আস্তে আস্তে ঈদের কাছাকাছি ঈদ যখন কাছাকাছি আসবো একুশে জুলাই বাংলাদেশে ঈদ ফালিত হইব আর যখন কাছাকাছি আসবো তখন গরুর গরুর বাজারও হইব আপনারা জানেন যে বিশে জুলাই লন্ডনে ঈদ উল ফালিত হইব আর বাংলাদেশে একুশে জুলাই ফালিত হইব আপনারা এখানে বাজারের সর্বশেষ অবস্থা আপনারা এই সিলেটিস চ্যানেলের মাধ্যমে জানতে পারবা তাই আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি ভালো না লাগে তাহলে দেখতেই তখন দেখতে দেখতে সময় ভালো লেগে যাবে এবং অবশ্যই তখন সাবস্ক্রাইব করবেন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বাজার প্রায় ফাঁকা আস্তে আস্তে বিভিন্ন এলাকা থেকে গরু গরু ছাগল এই বাজারে বিক্রির জন্য নিয়ে আসা হচ্ছে আমরা আপনাদেরকে আস্তে আস্তে বাজারটি হেঁটে দেখাবো এবং বাজারের সর্বশেষ অবস্থা জানিয়ে দেবো আপনারা দেখতে থাকুন আমাদের সিলেট চ্যানেল চারিদিকে যেখানে গরুর রাখার মতো জায়গা ছিল না গত কোরবানিতে আমরা দেখেছি সেখানে প্রায় ফাঁকা কারণ লকডাউনের কারণে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে গরুগুলা আয় সেগুলা এখনও ফসিসে না যার কারণে গরুর সংখ্যা কম ক্রেতার সংখ্যাও কম বাজারও আস্তে আস্তে বাজার ভর্তি হইব এবং ক্রেতার সংখ্যাও অনেক বাড়ব সে পর্যন্ত আপনারা যারা গরু কিনতে আগ্রহী আপনারা আইতে পারেন আমরা সিলেটের ঐতিহ্যবাহী এই হাজির বাজার এলাকা খাজির বাজারে যেখানেও দীর্ঘ প্রায় শত বর্ষ ধরে গরু বেচা কেনা করা হয় গরু দুইটা দেখা এটা কিছুক্ষণ আগে বিক্রি হইছে এই বাজারের মধ্যে অন্যতম সবচেয়ে বড় গরু এখন পর্যন্ত বড় গরুর মধ্যে দুই অন্যতম এই দুইটা এই দুইটার দাম আমরা কত বিক্রি হয়েছে তা আমরা বাইরের কাছ থেকে জানিয়ে নিবো

সুপ্রিয় দর্শক আমরা এখন বাজারের মধ্যে ওখানে আইছি আই আমরা বিভিন্ন বাজারে একটা বিভিন্ন রকম গরু দেখলাম এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক বড়ো বড়ো গরুর রাখা আছে এখানে প্রচুর মানুষ আস্তে আস্তে আইবা গরু ক্রেতা গরু ক্রয় করার লাগি আমরা এখানে একজন দর্শনার্থী আসইন এবং কয়েকজন দর্শনার্থী আইসোন আমরা কেউ লাগি তাই এখানে আইসোন অবশ্যই গরু দেখার লাগে তবে গরু দেখার লাগে আইসোন যেহেতু আমরা তাদের কাছ থেকে তাদের মনের অনুভূতিটা জানিয়ে নেই ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ মারুফ আহমদ আপনি কি করেন আমি পড়ালেখা করি কোথায় পড়ালেখা করেন আমি দুলার বাজারে পড়ালেখা করি পড়ালেখা করেন আপনি এখানে কেন এসেছেন আমি এসেছি গরু দেখার জন্য এটার আপনি এখানে গরু দেখার জন্য এসেছেন আপনার কেমন লাগতেছে অনুভূতিটা যদি ব্যক্ত করতেন আমার গরু দেখে ভালোই লাগছে যেমন অনেক বড় বড় গরু আছে ওগুলো দেখছি দেখার পরে ভালো লাগতেছে এরকম আর কি গত যে কুরবানিটা আসিল এই কুরবানিটা কি এই কুরবানিদের মধ্যে যে পার্থক্য এই দুইটা ঈদের মধ্যে পার্থক্যটা কি আপনার চোখ ফোড়ের পার্থক্য তো আমি কি তা কইব বুঝছেন যেমন এই যে গত ঈদের কুরবানির তো অনেক গরুগুলা আসিল মানে মাঠবর্তী মানুষ আসিল যে আগের মতো এই মানুষ নাই এসব এখন তো আবার সময় হইছে না এখন যদি আর একটু দিন খাল ধরেন তারপরে তো আবার মানুষ আইব বীর হইব এটা তো স্বাভাবিক হইব ধন্যবাদ ভাই আপনার আপনারা সময় দেওয়ার লাগে সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এই বাইক কাছ থেকে জানিয়ে নিছি যে উনি এখানে গরু দেখার লাগিয়েছেন আসলে এটা একটা আনন্দ এই সিলেটের সবচেয়ে পুরাতন ঐতিহ্যবাহী এই গরুর বাজারটা এখানে প্রতিনিয়ত শুধু ক্রেতা আসেন তা নয় অনেক মানুষও আসেন গরু দেখার লাগে আপনারা এখন আমরা সিলেটের চ্যানেলের মাধ্যমে সবগুলা দেখতে পারে আস্তে আস্তে আপনারা দেখতে পাররা যে এখানে গাড়ি দিয়ে গরু আর এই এখানে প্রতিনিয়ত এভাবে গরু আইব এবং হলো বাড়বা যত সময় যত আইব হলো বাড়বা গরুও বাড়ব তাই আপনারা যারা গরু কিনতে আগ্রহী ক্রয় করতে আগ্রহী অবশ্যই আপনারা দেরি না করিয়া আমাদের ঐতিহ্যবাহী সিলেটের এই খাজির বাজারে আইতে পারেন এবং আপনার পছন্দ মতো গরু লিয়ে যাইতে পারেন আমরা অত সময় আপনারা লোকে আসলাম আমি মোহাম্মদ আলিমুদ্দিন আলিম এবং আমার সাথে আসলা মোহাম্মদ আব্দুল শহীদ আমরা আপনাদেরকে খাজি সিলেটের ঐতিহ্যবাহী খাজির বাজারের সর্বশুষ্ট অবস্থা আজকে তুলিয়ে ধরলাম আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপত্তা থাকুন সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা ঈদ মোবারক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি